ম্যাডাম চা চা করেছো? ম্যাডাম চা, বাবারে কি ভাগ্য আজকে আমার। ম্যাডাম চা, লাইট চলো, আসুন। বেটি 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 বেটি, চলো বেটি আসছে, বাচ্চা আসছে তোমার, বুঝলাই বসে চা খাওয়াচ্ছে। বেটি আসুন, জল খান। আজকে সকাল সকাল ভাগ্যটা খুব ভালো, আজকে বর বিছনাতে চা করে এনে দিয়েছে বেটি। তা গুড মর্নিং ফ্রেন্ড, তা চাটা খাই। তা আজকে সকালটা খুব ভালো, মানে প্রতিদিন কেন পাই না, সে একটা কি গান আছে না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। তা সেই হয়েছে আজকে আমার কপাল। আজ আমি বিছনায় বসে চা খাবো, চা জলও এনে দিয়েছে। আজকেও ও রান্না নেই, মানে আজকেও খাবার নিয়ে যাবে না অফিসে। তা উঠবো, ও তো বলেই 4:20 বেরোয়, 8 উঠবো, একটা রোল করে দেবো, দিলে ওর হয়ে যাবে। তাহলে আমরা চাটা খেয়ে নিই এখন, তারাও দেখি চাটা কেমন বানিয়েছে। আমি যদিও সকালে ফার্স্টে দুধ চা খাই না, একটু লেমন জুস আর ওইসব খাই, কিন্তু আজ যেহেতু বর করে এনেছে খাচ্ছি, ভালোই করেছে। চিনি দিয়েছো না? চিনি দিয়েছে হালকা, আমি তো চিনি খাই না, তা খেয়ে নেবো, ভালোবেসে করে দিয়েছে চাটা। তা চাটা খেয়ে নি। কালকে রাতে তরকারিটা বানাতে পারিনি, সকালে বানালাম। কড়াইটা জলে ভিজিয়ে রাখলেন, এখন গন্ধ বেরোয়। আর তরকা করেছি আর রুটি, সাথে কাঁচা পেঁয়াজ। এই হচ্ছে আজকে টিফিন। আর দেখতে পাচ্ছ বিছনা চাপড়া কিচ্ছু তুলিনি, ভাল লাগছে না, আকাশে একদম মেঘ করে এসছে। আর ছেলেরা সবে ঘুম থেকে ও বাড়ি থেকে ফিরছে, ছোট ছেলে একটু আগে এসছে, বড় ছেলে সবে এলো, ভাই এসছে, বড় ছেলে সবে এলো, ছোট ছেলে একটু আগে এসছে। তরকাটা খুব ঝাল লেগে গেছে, ভালোই হয়েছে। আজকে কি রান্না করবো কোনো প্ল্যান নেই, যেহেতু কালকে সরস্বতী পুজো, নিরামিষ তো হবেই। আর রোজে ওই রান্না বান্না, তোমাদেরও দেখতে ভাল লাগছে না, বুঝতে পারছি, দেখা যাক কি করা যায়। তাহলে এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেখতে পাচ্ছ খুব গুছিয়ে নিয়ে বসেছি। আলটিমেট আমার রংটা শেষ হলো, আর মিস্ত্রিরা সবে চলে গেল, ওরা মোটামুটি পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এবার আমি নিজে কিছুটা সাফাই অভিযান করব, পাখা আলমারি জানলা সবগুলোই পরিষ্কার করতে হবে। আর বাথরুমটায় রং জল নিয়ে নিয়ে রং গুলেছিল, বাথরুমটার অবস্থাও খুব খারাপ, যতটুকু পারবো করবো। তা চলো আমি সাফাই অভিযানে নেমে পড়ি। গাইস আবার চলে এসেছি, এখন এখন বাজে 9:00। আর রাতে ডিনার ফিনার কমপ্লিট করে পুরো ব্ল্যাঙ্কেটের ভেতরে দেখো কেন বলো তো, ওয়েদার তো দেখতেই পাচ্ছ, আশা করি সবাইদের ওখানেই বৃষ্টি হচ্ছে, পাগলা ওয়েদার হয়ে গেছে আমাদের, মানে পশ্চিমবাংলায় যখন তখন পাগলামার মতন বৃষ্টি চলে আসছে। আর শীতকালে বৃষ্টি হলে ভীষণ বিচ্ছিরি লাগে, ভালো লাগে না, চারিদিক ভিজে স্যাঁতস্যাঁতে। আর সারাদিন কাজ করে করে আজ পুরো পাগলের মতন আমিও কাজ করেছি, পাগলা ওয়েদারে পাগলের মতন কাজ করেছি। আর সেগুলো তো তোমাদের সঙ্গে দেখালাম। আর দুপুরে মানে আজকে কটায় খেয়েছি জানো, 3:00 চান করেছি, 3:30 ভাত খেয়েছি, মানে এখনও সেইভাবে ঘর পরিষ্কার করে উঠতে পারিনি, মানে হাঁটা চলার মতন কোনো রকম করেছি, থাকার মতন বসবাসের যোগ্যি করে নিয়েছি ঘরটাকে,
আর একটুখানি মানে যেগুলো আর কিছু ঢোকায়নি ঘরেতে, আলমারি খাট আর ড্রেসিং টেবিল ছিল ওইটুকুই আছে, শুধু এই ড্রেসিং টেবিলে সাজগোজগুলো যা একটু রেখেছি, আর কয়েকটা পিকচার টাঙিয়ে দিয়েছি। মানে আমার ঘরে এই ঘরটায় দুটো ঠাকুরের পিকচার ছিল, একটা হচ্ছে অনুকূল ঠাকুরের আর একটা হচ্ছে রাধা কৃষ্ণ, তা সেই দুটোই শুধু লাগিয়েছি। আর আমার বরের অফিসের ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা আমি সবসময় সাথে রাখি, খুব বড় বড় অক্ষরে দূর থেকে বিছানায় বসে বসে এভাবে দেখতে পেয়ে যাই। আর এখন মানে স্কুল তো খুলে গেছে, মানে এই বিগত 2 বছর ধরে না সেই তারিখটা হঠাৎ করে মনে থাকে না। আগে যেমন একটা ডিসিপ্লিন জীবন ছিল, সকাল 10টায় স্কুল, আজকে কি তারিখ, আজকে আজকের পরে ওইটা অফিস, আজকে ওই বার, এখন হঠাৎ করে সেগুলো আসে না। আবার স্বাভাবিক জীবন, মানে শুরু অফিস কাছারি সবই খোলা, কিন্তু স্কুলটা 3 তারিখ থেকে খুলেছে, আবার 2 দিন বন্ধ, আবার দেখা যাক কতদিন টানা হয়। তা সেই জন্য আমার ক্যালেন্ডারটা খুব কাজে লাগে। আর আমাকে তোমরা দেখবে সচরাচর, আমার ব্লকে আমি বিছনাতেই বসে থাকি, আমার মানে খুব পছন্দের এই জায়গাটা, এখানটায় বসে টাইম কাটাতে আমি ভীষণ ভালোবাসি। সারাদিনে কাজ করে আমি এইখানটা যখন মানে এসে বসে পড়ি, আমার মনটা একদম শান্তি হয়ে যায়, একদম খুব ভালো থাকি। আর আজকে তো সারাদিন মানে প্রচুর কাজ করেছি, প্রচুর, আর কালকেও করতে হবে। আর কালকে বরের ছুটি, কাল পরশু 2 দিন, একটা ছুটি মার গেল কালকে, এমনিতেই স্যাটারডে ছিল, তারপর সরস্বতী পুজো পড়ে গেছে, সরস্বতী পুজোটা শুক্রবার পড়লে ভালো হতো। 3 দিন ছুটি, দুজনে মিলে কাজ করলে অনেকটা হেল্প হয়, তা কিছু করার নেই, 2 দিন ছুটি। আবার সোমবার থেকে ভোটের ট্রেনিং না কি গো তোমার? সোমবার থেকে আবার ভোটের ট্রেনিংয়ে যাবে, মানে সোমবারই যাবে, তা সোমবার অফিস নেই, ভোটের ট্রেনিং, আবার ভোটের ডিউটি, এক পাগল ওয়েদার, আর সেখে থেকেই খালি ভোটের ডিউটি আর ভোটের ট্রেনিং, এই নিয়েই ও আছে। তা কি বলবো আর, কালকে সকালে সরস্বতী পুজো, আর জানলা আমরা এই ঘরে চলে এসেছি, আমার বর বলছিল পর্দাগুলো লাগানো হলেই এই ঘরে আসবে, সকালে হলে চোখে আলো পড়ে যাবে, কিন্তু না আমার ওই ঘরে ঘুম হয় না, আমার এই বিছনাতে শুয়ে শুয়ে আর এইখানটা বসে বসে এমন হয়ে গেছে আমার এখানটাই ভাল লাগে, তা সেই জন্য এই ঘরে চলে এসেছি। আর পর্দাগুলো লাগানো হয়নি, মিস্ত্রি আসবে বললো, ভুলে যায়, আমাদের মিস্ত্রি যে আছেন না থেকে থেকেই ভুলে যায় তাকে, সে আমি খালি বলি তুমি কি আমাদের বাড়িতেই শুধু আসতে ভুলে যাও, আর পর্দাগুলো লাগানো হয়নি, সকাল হলেই আলো পড়বে চোখে, তাহলে তোমাদের একবার ঘরটা দেখাই, আমি বিছনায় বসেই দেখাবো, আমার নিচে নামতে একদম ভালো লাগছে না। আর আমাদের দুজনেই ডিনার হয়ে গেছে, এই দেখো আমার বর শুয়ে আছে হেডফোন দিয়ে, সারাক্ষণ লুডো খেলে আর গান শোনে, আর আমি এইভাবে বসে আছি ফোনে, আমিও ছিলাম। তা চলো তোমাদের একবার ঘরটা দেখিয়ে নিই, এই দেখো ঘরটা কেমন লাগছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এই যে কৃষ্ণের ছবিটা দেখছো না, এটা মাথার ওপরে ছিল, এটাকে আমি এই দিকে লাগিয়েছি, কেমন লাগছে বলবে অবশ্যই। কিন্তু আর এখনো পর্দাগুলো লাগানো হয়নি, একটু নতুন পর্দা কেনার ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, দেখা যাক আবার যদি পরে সময় হয় কিনবো। আর এই যে অনেক কষ্টে রং করেছে আর তবু এইখানটা করতে পারছিল না, মানে যেটা করার কথা ছিল রং সেটা আলটিমেট হলো না, তা লাস্টে এইভাবে করে দিয়ে গেছে। বাইপাস কালার করার ইচ্ছে ছিল দুরকম কিন্তু হয়নি, কিন্তু এটাও ভালোই লাগছে। আমার ছোট ছেলের একটু দেখার ইচ্ছে ছিল কিভাবে এই রংটা করেছে, যখন ওরা করছিল তখন দরজা লক করে দিয়েছিল, আর দাদাকে বললাম, দাদা বলছে বৌদি কিছুই ম্যানেজ করতে পারছি না, তা কি করবো, এই এক কালারই করবো আমাকে বললো। আমি বলি কি বলবো বলুন, আমার ঘর ড্যাম্প, এক কালার করলে তো আমার কিছু বলার নেই, দাঁড়াও কালার করলে তো কিছু করার নেই। আর যখন রং হয় না, আমার ছোট ছেলে থেকে থেকে একবার করে এসে এসে ওরা দরজাটা বন্ধ করে করে, থেকে থেকে একবার করে ঘরে আসে, আর ও কখনো এসেছিল একবার, এসে দেখেছে দরজাটা লক, তা ও ভাবছে হয়তো এখানটা যে মইটা রেখে ওখানটা হয়তো রেখে কাজ করছে, ওই জন্য দরজাটা লক। তা রং করার পর আমাদের আমাদের ডাকছে, বৌদি আসুন আমাদের হয়ে গেছে, এবার আমরা যাব, ঘর তো কেমন পরিষ্কার, ওরা মোটামুটি একটু যে ওরা যেটুখানি পেরেছে পরিষ্কার করে দিয়েছিল দেখুন। তা আমরা তো দেখে চমকে উঠেছি, আর আমার ছেলে বলছে কাকু আমাদের ডাকলে না, এটা দেখতাম কি করে করলে, বলছে এটাই তোমাদের সারপ্রাইজ দিলাম, তোমরা ভাবছিলে এক কালার করে দিয়ে চলে যাবো, কিন্তু তা কখনো হয়, আমরা যখন এসছি আমাদের দায়িত্ব। তবে ওনারা বলছে এত ঘরটা ড্যাম, মানে বাইরে বাইরে রং করা আছে, মানে যেহেতু আমার জলার ধারে তো ঘরটা বসে গেছে, তা বাইরেটা একটু ক্র্যাচ হয়ে গেছে, মানে ফেটে গেছে, তা সেখান দিয়ে বলছে ড্যাম্পে জল, মানে বৃষ্টি হলেই, আর এখন সারা বছর পাগলের মতন বৃষ্টি হয়, তা সেখান দিয়ে একটু জল লিক হচ্ছে হয়তো, তা উপরে ঘর না কমপ্লিট করলে তো মানে আমি পুরোটা আবার চটিয়ে প্লাস্টার করতে পারবো না, তা যতদিন চলে দেখা যাক কতদিন চলে, তোমরাও সাক্ষী রইলে। আর যেহেতু আমার ব্লকটা আছে, ব্লকে তো রইলই,
আজকে থেকে আমার এই ঘরটার মানে এই রুমটা রং করিয়ে নতুন করলাম, কতদিন চলে দেখা যাক। আবার যদি কোনোভাবে কিছু হয় সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আর খুব টায়ার্ড, সারাদিন কাজ করেছি, কালকে সরস্বতী পুজো, সকালে উঠবো আর আমাদের ও বাড়িতে পুজো হবে, যাব। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলেই অনেক 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, গুড নাইট, টাটা, বাই বাই।